উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের পরিসরকে নবরূপে সজ্জিত করার প্রক্রিয়ায় আরও গতি ত্বরান্বিত করতে এবং চলমান নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করে এর সফল রূপায়ণের জন্য নির্ধারিত অর্থ প্রদান বিভিন্ন বিষয়ে রাজ্যসভায় দাবি উত্থাপন করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে সাংসদ বিপ্লব কুমার দেব। মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে নির্মাণাধীন কাজের অগ্রগতি সম্পর্কে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাংসদ বিপ্লব কুমার দেব। শ্রীদেব বলেন, প্রত্যেক বছর ত্রিপুরেশ্বরী মায়ের দর্শনের জন্য ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। তাদের সুবিধার্থে প্রসাদ যোজনার অন্তর্গত মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে নব আঙ্গিকে রূপদানের প্রক্রিয়া চলছে। শ্রদ্ধার অন্যতম এই পুণ্যভূমি উত্তর পূর্ব ভারতের অন্যতম আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র মাতা ত্রিপুরেশ্বরী মন্দির ক্রমবর্ধমান দর্শনার্থী ত্রিপুরার অর্থনৈতিক বিকাশের অগ্রণী ভূমিকা নেবে। পাশাপাশি তিনি এই দিন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, বিগত দিনে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের বিকাশের জন্য কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় কর্তৃক 37.8 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। পরবর্তীতে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির পরিসর নির্মাণ শুরু হওয়ার হলেও আগত শ্রদ্ধালুদের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধা প্রদানে অতিরিক্ত আরও 17.61 কোটি টাকা প্রয়োজন। মন্দিরের কাজ সময় মতো সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় যেন পর্যালোচনাক্রমে দ্রুত এর মঞ্জুরি প্রদানে উদ্যোগ গ্রহণ করে তার জোরালো দাবি জানান সাংসদ বিপ্লব কুমার দেব। মহোদয়, মে আপকে মাধ্যম সে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় কো ত্রিপুরা সে সম্বন্ধিত এক মহত্বপূর্ণ বিষয় সে অবগত করানা চাহতা হুঁ। ত্রিপুরা রাজ্য মাতা ত্রিপুরা কি ভূমি হ্যায়, মাতা কে 51 শক্তিপীঠোঁ মে সে এক রাজ্য মে উদয়পুর মে ত্রিপুরেশ্বরী মন্দির কে রূপ মে স্থাপিত হ্যাঁ। প্রত্যেক বর্ষ লাখো শ্রদ্ধালু মা কা দর্শন কর উনকা আশীর্বাদ লেনে আতে হ্যায়। পুরে ভারত সে মন্দির মে দর্শন কে লিয়ে আনে বালে শ্রদ্ধালু কো সুবিধা প্রদান করনে কে লিয়ে প্রসাদ যোজনা কে অন্তর্গত মাতা ত্রিপুরেশ্বরী মন্দির কা বিকাশ কিয়া যা রা হ্যায়। ও মাতাবাড়ি মন্দির বিকাশ পরিযোজনা উত্তর পূর্ব ভারত কে আধ্যাত্মিক পর্যটন কু বাড়াবা দেনে কে দৃষ্টি সে সবসে প্রমুখ কেন্দ্র কে রূপ মে উভরেগি অর ত্রিপুরা কা বিকাশ সুনিশ্চিত করেগি অর সাথ সাথ ভারত কি আধ্যাত্মিক যোজনাও কো ভি মজবুতি প্রদান করেগি। পূর্ব মে মন্দির কে বিকাশ কে লিয়ে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রালয় দ্বারা 37.8 কোটি রুপে কি রাশি স্বীকৃত কি গই থি। জব পরিযোজনা কা কার্যান্বয়ন কার্য শুরু হুয়া তো ওহা পায়া গিয়া কি শ্রদ্ধালু কো লাভ অর স্থানকে বেহতর উপযোগ কে লিয়ে অতিরিক্ত কার্য করনে কে লিয়ে ধন কে আবশ্যকতা হ্যায়। ইস অতিরিক্ত বিকাশ কার্য কে লিয়ে 17.61 কোটি রুপে কা অতিরিক্ত ব্যয় আবশ্যক হো গিয়া হ্যায়। মহোদয়, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রালয় সে অনুরোধ হ্যায় কি উক্ত ধনরাশি শীঘ্র জারি কর অর রাজ্য পর্যটন বিভাগ কে সাথ সমন্বয় মে সভি আবশ্যক উপায় করে তাকি মন্দির কি বিকাশ পরিযোজনা কো সময় পর পুরা কিয়া যা সকে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিপ্লব কুমার জি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।